নাটকীয় ম্যাচে ফ্রান্সের বিপক্ষে রোমাঞ্চের জয় তিউনিশিয়ার। প্রথম একাদশে নয়জনকে পুষিয়ে একটু বেশি ঝুঁকি নিয়ে ফেলেছিলেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। প্রথম দুই ম্যাচ জিতে শেষ ষোলোতে জায়গা করে নেওয়ার পর আজ তিউনিশিয়ার বিপক্ষে একাদশে বদল অনুমতি ছিল, কিন্তু তাই বলে এতটা? আফ্রিকার প্রতিনিধিদের বিপক্ষে হেরেই সেই সিদ্ধান্তের মূল্য চুকিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। তিউনিশিয়ার কাছে 1-0 গোলে হেরে গেছে ফ্রান্স। নতুন চেহারার ফ্রান্স দলের দুর্বল পারফরমেন্সের সুযোগটা পুরোপুরি কাজে লাগিয়েছে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিরা। ম্যাচের 58 মিনিটে ওহাবি খাজরি গোলটি করেন। তবে এই ম্যাচের নাটক কম হয়নি। যোগ করা সময়ের 9 মিনিটে বদলি নেমে সমতা ফিরিয়েছেন আতোয়ান গ্রিজম্যান, কিন্তু ফিআরএ অফসাইডে সেটি বাতিল হয়ে যায়। যদিও বিশ্বকাপের অন্যতম সেরা অঘটন ঘটিয়েও তিউনিশিয়াকে বিদায় নিতে হচ্ছে। অন্য ম্যাচে অস্ট্রেলিয়া ডেনমার্ককে হারিয়ে দেওয়ার কপাল পুড়েছে তিউনিশিয়ার। তবে ফ্রান্সের বিপক্ষে এডুকেশন সিটি স্টেডিয়ামের এই ম্যাচ ফুটবল প্রেমীদের উপহার দিয়েছে।